ক্রিকেটারদের বাইকের প্রতি প্রেম নতুন নয়। হাসান মাহমুদও নিজের বাইকে চেপেই শেরেবাংলায় এসেছেন হাজারবার। তবে চট্টগ্রামে যাওয়ার আগে হাসানের বাইকের গল্পে ভিন্ন কিছু, নিজের প্রিয় মোটর জানে নয়। হাসান বিমানবন্দরে এসেছেন রাইড শেয়ারিং বাইকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, সে লক্ষ্যেই শনিবার সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে বিমান ধরেছেন ক্রিকেটাররা। নিজেদের শৌখিন গাড়ি যোগেই বিমানবন্দরে আসেন শান্ত মিরাজরা, কেবল হাসানই ছিলেন ব্যতিক্রম। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠের খেলা ছাপিয়ে সাকিবের খেলা না খেলাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। অবশ্য মাঠের খেলায় শান্তরা হতাশই করেছেন, অনভিজ্ঞ একটা দলের কাছে নিজেদের ব্যাটিং সামর্থ্যের নিদারুণ প্রদর্শনী যেন করেছেন। এক মিরাজ ছাড়া ব্যাটিং ডিপার্টমেন্টে বলার মতো কোনো পারফরমেন্স নেই। মিরাজের সাথে জাকেরও থাকতে পারে নেতিবাচক আলোচনায়, বাকিদের গল্প শুধুই ব্যর্থতার। অভিজ্ঞ লিটন মুশফিকরা যেমন হতাশ করেছেন, হতাশ করেছেন বাংলাদেশ ক্যাপ্টেন। ব্যাট হাতে লম্বা সময় ধরেই শান্ত ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। ক্যাপ্টেন্সি নিয়ে কোনো প্রশ্নই ছিল না, তবে ক্যাপ্টেন যখন পারফর্ম করবেন না তখন ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন ওঠে। হয়েছেও তাই, সেই প্রশ্নের উত্তরও হয়তো আসতে যাচ্ছে, হয়তো জাতীয় দলের ক্যাপ্টেন্সিও শান্ত হারাতে যাচ্ছেন। দল হিসেবে মাঠ এবং মাঠের বাইরে বাংলাদেশ বেশ চাপে, তবে একেবারেই ভিন্ন গল্প প্রোটিয়া শিবিরে। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা দ্বিতীয় ম্যাচ থেকেও ছিটকে গেছেন। মার্ক্রামি আবারও দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন। মিরপুরের মতো চট্টগ্রামেও মহারাজ রাজ করতে চাইবেন, সাগরিকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়টাও নিশ্চিত করতে চাইবেন। আশিক সারোয়ার, ক্রিকেট 97। ভাই 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 ভাই।